ত্রিপুরা ক্ষমতা পালাবদলের 2 বছর কেমন আছেন মানুষ? শ্রমজীবীদের মুখ থেকে শুনে নিন তাদের অবস্থা। স্বপ্ন দেখানো হয়েছিল আকাশ কুসুম, মানিক ছেড়ে তাই হীরাকেই নিয়ে এলেন ত্রিপুরার মানুষ। ক্ষমতা পরিবর্তন হলো 2 বছর, রাজ্যের মানুষ কেমন আছেন? শ্রমজীবী মানুষ তেমন ভালো যে নেই তা তাদের মুখেই বেরিয়ে এলো। তাঁরা জানালেন আগের মতো নেই, আয় অনেকটাই কমে গেছে। আগরতলা শহরের রিক্সা চালকরা এও জানান বইমেলা শহর থেকে দূরে নিয়ে যাওয়ায় আয়ে পড়লো এবার আরো ভাটা। খারাপ তো কেমন দেন, তো চৈত্র মাস তো ব্যবসা অনেকজন নাই, বই মেলা খালি হয়ে গেছে। তো বই মেলা থাকলে তো লোকজন থাকতে হলে ফ্যাশন ব্যবস্থা হলে টিপটপ থাকবে, খালি রুগী নাই করতে না থাকে। আগে তো ভালোই, আগের তুলনায় তো একদম ব্যস্ত, একদম কমে রিক্সা ভাড়া কেন অনেক বছর হয়ে গেছে, 8-9 বছর হয়ে গেছে, এখন তো অনেক খারাপ ওই 300-400। মালিক পক্ষে মানে রিক্সা নিয়ে যে চালায় কোনো টাইম টেবিল নাই, কিন্তু ভাড়া প্রত্যেক দিন নিত্য দিনে আপনি 200 টাকা ভাড়া দেওয়া লাগে মালিককে। এরপরে আমাদের রুজি ইনকাম, হ্যাঁ, তারপরে খরচ পাতি, এটা ইয়ে করে আর একটা দিন মজুরে যা পায় তার থেকেও কষ্ট হয় টাকা নিতে এখন আগের তুলনায়। ওই তো আগের তুলনায় আসলেও কম হয়েছে, মানে আরও মানে বিভিন্ন ধরনের যানবাহন মানে দিনের দিন বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, তা তাই করে আমাদের রিক্সা শ্রমিক ভাইরা ঢাকাতে সমস্যার মধ্যে আছে, যাদের ঘরে 1-2 জন বাচ্চা টাচ্চা নিয়ে চলো করে সেটা হচ্ছে, হ্যাঁ, দূর মানে খুবই কষ্ট। আগামী আরও যে কী হবে সেটা বলতে পারতেছি না, আরও তো 3 বছর আছে, সেটা অপেক্ষা করতে হবে। আবানিয়াতে বই মেলা দেওয়াতে যাদের যারা বইয়ের প্রতি আগ্রহ, হ্যাঁ, কিংবা পড়তে ইচ্ছুক কিন্তু বই মেলাটা কিনবো না দেখে আসবো, এরা থেকে বঞ্চিত মানে আবানিয়া যাওয়াতে। আগে যে আমাদের চিলড্রেন পার্ক যখন হইতো তখন গেছে আমাদের পাঠক যারা বই পড়তে ইচ্ছুক কিংবা একটু দেখার লাগ্য আমাদের রিক্সা ব্যবহার করতো, হ্যাঁ, কিংবা অটো ব্যবহার করতো, এখন আপনিও দূর হওয়াতে সব মানে নানান দিক দিয়ে ঝামেলা হয়েছে। ব্যবসা তো ভাই আছে, মোটামুটি আছে, কিন্তু আগের তুলে তো ব্যবসা আর নাই আমরা রিক্সা, কারণ ওনার কি দেখুন ভাই এই দিক দিয়ে তো মনে হয় সব দিকে মানে রুজি কই দেয়, রিক্সাও প্রচুর বাড়ছে এখন, আগের তো রিক্সা তো অনেক কম আসলো কিন্তু এখন তো আবার রিক্সা প্রচুর বাড়ছে, এরপরে বাজারটাও একবারে নর্মাল হয়ে থাকে। আমরা রিক্সা যা এমন আগে 500 টাকা রুজি করতে আছি, বাইরে ম্যাক্সিমাম 500 টাকা রুজি, 500 টাকা রুজি করতে অনেক কষ্ট, আমরা তো লস হবি, কারণ আমরা এই মেলাটা থাকলে আছে অনেক টিপ দিতাম। আটার পরে তো বারাগাড়ি টারি সব জায়গায় মালিকে করো, এখন আমরা নিজের পার্সোনাল গাড়িতে ইডি মানে 8টার পরে প্রায় 9টা অবধি চাললে 100-200 টাকা এটা সব বুঝে যেত, কিন্তু এখন তো 100-200 টাকা বদুরের কথা, 100 টাকা রুজি করেন জানে। মানিক ছেড়ে হিটার রাজ্যের মানুষ যে তেমন ভালো নেই তা শ্রমজীবী মানুষের বক্তব্যেই পরিষ্কার। ফিওর রিপোর্ট, জানান দেন রাত।